ওয়েলকাম টু ইন্ডিমার্ক। ইন্ডিমার্কের মেডফ্যাক্স ডিভিশনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কতটা আছি বা কতটা নেই সেটাই আজকে যাচাই করে নেওয়ার সময় এসেছে। তো সেটাই দেখে নি কতটা আছি আর কতটা নেই মনের মধ্যে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী চেতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই চেতনাময়। আজকে আমরা এই লাভ আর ক্রাশের মধ্যে কি ডিফারেন্স সেটাই আজকে আমরা দেখে নেব। ফার্স্টে চলে যাচ্ছি লাভ, যেটা হচ্ছে ইটারনাল চিরস্থায়ী। এরপরে আসছি ক্রাশ, যেটা হচ্ছে টেম্পোরারি ইনফ্যাচুয়েশন। লাভ যেটা হচ্ছে সেলফ স্যাক্রিফাইস, অর্থাৎ কাউকে ভালো রাখার জন্য, কাউকে হ্যাপি করার জন্য আমরা অনেক কিছুই পরিত্যাগ করি, অনেক কিছু স্যাক্রিফাইস করি। ক্রাশ যেটা সুপারফিশিয়াল, সেটা হচ্ছে কারোর চোখে নিজেকে ভালো প্রুফ করার জন্য আমরা অনেক সময় কি করি, ইমপ্রেস করার চেষ্টা করি। সেটা মেকআপ করে হোক কি বা তার কোনো তার কিছু ভালো লাগে বলেকে নিজে ভালো লাগ, হয়তো আমার ভালোও লাগছে না, সে হয়তো বলছে আমি ফুটবল ভালোবাসি, আমি হয়তো ভাবছি আমি ফুটবল ভালোই বাসি না, তাও যেহেতু আমার ক্রাশ ভালোবাসে তাই আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি ফুটবল ভালোবাসি, সেটা হচ্ছে ক্রাশ। লাভ এর মধ্যে পড়ছে কোয়ালিটি, কোয়ালিটি ম্যাটার করে না, যদি আমাদের মধ্যে গভীর ফিলিংস থাকে, আমরা দুজন দুজনকে ফিল করতে পারি, তাহলে সেখানে লাভের উৎপত্তি হয়। আর ক্রাশ সেখানে ম্যাটার করে কোয়ালিটি, তার কারণ হচ্ছে যেমন আমি শাহরুখ খানের ভীষণ বড় ফ্যান, অর্থাৎ তার ক্রাশ কেন না, সে খুব ভালো মুভি করে, সে ভীষণ দেখতে হ্যান্ডসাম, তার পার্সোনালিটি আছে এবং সে তার খুব নামডাক, এমনকি এরকমও আছে পাড়ার কোনো ছেলে সে খুব সুন্দর দেখতে তার প্রতি আমার ক্রাশ এসে গেল, কিন্তু সেটা লাভ নয়। তার মানে মেন কথা হচ্ছে লাভ হচ্ছে ইটারনাল চিরস্থায়ী আর ক্রাশ হচ্ছে টেম্পোরারি ইনফ্যাচুয়েশন। আপনারা কি জানেন এই লাভ অর্থাৎ ভালোবাসারও বৈজ্ঞানিক ভিত্তি আছে, কিন্তু তার আগে জেনে নিই লাভ হরমোনটা কি। হ্যাঁ, অক্সিটোসিন, এটা একটা পস্টেরিয়র পিটুইটারি হরমোন। পস্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন বেরোয়, ভ্যাসোপ্রেসিন বা ADH এবং অক্সিটোসিন। অক্সিটোসিনকে বলা হয় লাভ হরমোন। অক্সিটোসিনের আরও কতগুলো কাজ আছে। নাম্বার ওয়ান, ইট ইজ সিক্রেটেড হোয়েন দ্য ইউটেরাস ইজ ডিস্টেন্ডেড ডিউ টু কলসা, ডিউ টু বেবি, অ্যান্ড ইট ইজ ইউজ ফর দ্য ইনজেকশন অফ দ্য লেবার, লেবার ত্বরান্বিত করতে ইউজ করা হয়। এছাড়া ব্রেস্ট মিল্ক সিক্রেশনের জন্য অক্সিটোসিনের দরকার হয়, কিন্তু বেসিক্যালি অক্সিটোসিন হচ্ছে লাভ হরমোন। কেউ কখন কাউকে যখন হাগিং করে বা জড়িয়ে ধরে বা ইন দ্য প্রসেস অফ লাভ, অক্সিটোসিন হরমোন কিন্তু প্রচুর পরিমাণে হরণ হয় বা সিক্রিয়েট হয়। জেনে নিই এই ভালোবাসা অর্থাৎ লাভের বৈজ্ঞানিক ভিত্তিটা। আমেরিকান সাইকোলজিস্ট রবার্ট স্ট্যানবার্গ 1985, ঠিকই শুনছেন, 1942 লাস্ট করি না, 1985-এ রবার্ট স্ট্যানবার্গ ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভ বার করেছিলেন। হি কনসিডার্ড ওয়ান আইসোল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ কল্পনা করেছিলেন। এই সমবাহু ত্রিভুজের তিনটি কোণেতে লাভের তিনটে কম্পোনেন্ট আছে। ফার্স্ট কম্পোনেন্ট ইন্টিমেসি, সেকেন্ড কম্পোনেন্ট প্যাশন, অ্যান্ড থার্ড কম্পোনেন্ট ইজ কমিটমেন্ট। আমরা জেনে নিই আলাদা আলাদাভাবে কম্পোনেন্টগুলো কী কী। নাম্বার ওয়ান ইন্টিমেসি, ইন্টিমেসি মানে একজন স্কুলের ছাত্র তার ক্লাসমেটকে তার ডিটেলস বলছে, কি আজকে নোট দিয়েছে, কি টিফিন খেয়েছে, কি বাড়িতে করেছে, বা মনের আদান প্রদান, যেটা একটা মেয়ে তার হাজব্যান্ডকে বলতে পারে না কিন্তু বন্ধুকে বলতে পারে। দিস ইজ কল্ড ইন্টিমেসি। দিস মে বি সেক্সুয়াল অর নন সেক্সুয়াল, but intimacy means detailing of every event, that is called intimacy. Next component is passion. Passion means attraction, but turn.
যে অমুক টানে একে অপরের কাছে আসে। একটা রূপবতী কন্যা দেখে রাজপুত্র প্রেমে পড়ে গেল, দ্যাট ইজ প্যাশন। And third compartment is commitment. Commitment means হাতে হাত ধরে চলা, সারা জীবন চলা, সুখে দুঃখে অপরের সঙ্গী থাকবে, দ্যাট ইজ কল কমিটমেন্ট। ফার্স্ট কম্পোনেন্ট নো লাভ, রবার্ট স্টার্নবার্গের লাভ থিওরি, ট্রায়াঙ্গুলার থিওরি অফ লাভের যে আটটা কম্পোনেন্ট আছে তার প্রথম কম্পোনেন্ট হচ্ছে লো লাভ। নো লাভ মানে কিছুই নেই, না প্যাশন, না ইন্টিমেসি, না কমিটমেন্ট, কিছুই নেই, এটা নো লাভ। কাউকে ভালো লাগলো তাকে প্রপোজ করা হলো, সে রিজেক্ট করে দিল, যাও ঘরে চলে গেল। তার মানে এখানেতে এলো, প্রপোজ করলো, চলে গেল, তাহলে কোনো রকম লাভ ফর্মেশন হলো না। সুতরাং কোনো কম্পোনেন্ট ইন্টিমেসি, প্যাশন, কমিটমেন্ট কিছুই নেই, এটাই হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট নো লাভ। মানে একে অপরের সাথে সমস্ত তথ্য প্রদান করছে, ভালো লাগা বা অন্য সব কিছু প্রদান করছে, কিন্তু এর মধ্যে প্যাশন নেই, কোনো টান নেই বা কমিটমেন্ট নেই যে হাত ধরে চলবো। কোনো বন্ধু বা ক্লাসমেট তাকে ভালো লাগলো, তারপর যে একটা লাইকিং সে, ব্যাস এইটুকুনি হচ্ছে লাইকিং। যখন তুমি আমায় পাগল বলো, ধন্য হয় এ পাগলামি, ধন্য হয় এ পাগলামি। এবার আসি ইনফ্যাচুয়েশন, অর্থাৎ অনলি প্যাশন, নো কমিটমেন্ট, নো ইন্টিমেসি। ইনফ্যাচুয়েশন লাভকে বোঝাতে চেয়েছে মান্নাদের গান, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য হয় সেই যে পাগলা। ইনফ্যাচুয়াস লাভ এখানে একটাই কম্পোনেন্ট আছে, অনলি প্যাশন, আকর্ষণ, টান, কোনো কমিটমেন্ট নেই, মানে কোনো ভবিষ্যৎ নেই, যে চিরকাল হাত ধরে চলবো সেই কমিটমেন্ট নেই। আর ইন্টিমেসি তো দূরের কথা, আমি একজনকে জানি, একজন গৃহবধূ, স্বামীর কিছু আর্থিক প্রবলেম ছিল, সে হোয়াটসঅ্যাপে একটি ছেলের সাথে চ্যাট করে যেত, সকালে বিকালে রাত্রে চ্যাট, বেড়াতে গেছে গিয়ে সেখানে তো চ্যাট করছে। একদিন হাতে নাতে স্বামী ধরে ফেললো, করে তার হোয়াটসঅ্যাপটা ব্লক করে দিল যাতে সে আর চ্যাট না করে, কিন্তু সে তো পড়েছে পাগলামিতে, ইনফ্যাচুয়েশন লাভে। কী করলো, মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাটিয়ে আর একটা অ্যাপ বার করলো, হ্যাং আউট, গুগলের হ্যাং আউট, অপ্রচলিত অ্যাপ, হ্যাং আউট নিয়েও সে চ্যাট করে যাচ্ছে, আলটিমেটলি অবশ্য ভরা পড়লো। সুতরাং ইনফ্যাচুয়েশন একটা পাগলামি, পাগলামি টাইপের লাভ, এখানে শুধু প্যাশন আছে, টান আছে, অমোক আকর্ষণ আছে, কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। আসক্তি, টান, আকর্ষণ, যেটাকে সে এড়াতে পারে না, হোয়াটসঅ্যাপই হোক, হ্যাং আউটই হোক বা ফোনে করে কথা বলেই হোক, কথা না
কথা বললে যেন তার পেটের ভাত হবে না। দিস ইজ কল্ড ইনফ্যাচুয়েশন লাভ। এবার চলে আসি থার্ড কম্পোনেন্ট এমটি লাভ, যেটা হলো অনলি কমিটমেন্ট। এখানে কোনো ইন্টিমেসি নেই, কোনো প্যাশন নেই, শুধু কমিটমেন্ট আছে। এটা আমাদের দাদু ঠাকুমাদের বিয়ে, যেখানে দেখাশোনা করে বিয়ে হতো, সেখানে একটা কমিটমেন্ট ছিল, হাতে হাত ধরে সারা জীবনে থাকবে। কিন্তু সেখানে নো ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি, নো মেন্টাল কম্প্যাটিবিলিটি, মেনে নিতে হতো, সব কিছুকে মেনে নিতে হতো, মেনে নিয়েই চলতে হবে। এই কমিটমেন্ট, এই কমিটমেন্ট থাকাটাকে এটাকে বলা হচ্ছে এমটি লাভ। মানে ভালোবাসার যে মেন দুটো কম্পোনেন্ট, ইন্টিমেসি আর প্যাশন, এখানে নেই, কিন্তু কমিটমেন্ট বা দায়িত্ববোধ আছে। তবে এখানে একটা কথা বলার অপেক্ষা রাখে, সেটা এমটি লাভটা কিন্তু পরবর্তী জীবনে যখন দাদু দিদা দুজনেই বড় হয়, সেটা কিন্তু পরিপূর্ণ লাভ বা কনজুমেট লাভে পরিণত হয়। তখন তিনটে কম্পোনেন্টকে এখানে চলে আসে, ইন্টিমেসিও চলে আসে, প্যাশনও চলে আসে এবং কমিটমেন্টও চলে আসে। কিন্তু গোড়ার দিকে দাদু ঠাকুমার যে দেখে শুনে বিয়ে হয়েছিল সেটা ছিল অনলি কমিটমেন্ট, হাতে হাত ধরে থাকতেই হবে, নাচার বান্দা, দ্যাট ইজ কল্ড এমটি লাভ। দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে, দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে, সারি সারি রাত জাগতা হে ইহি, আঁখিয়ো সে নীন্দ চুরাতা হে, ধীরে ধীরে খোয়াব দিখাতা হে ইহি, হাসাতা হে ইহি, ইহি রুলাতা হে, দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে, দিল তো পাগল হে, দিল দিওয়ানা হে। এবার আসি মোস্ট ইন্টারেস্টিং কম্পোনেন্ট, সেটা হচ্ছে রোম্যান্টিক লাভ, যাতে আছে প্যাশন, ইন্টিমেসি এবং নো কমিটমেন্ট। রোম্যান্টিক লাভ আছে প্যাশন, মানে একটা টান আছে, অমুক আকর্ষণ আছে, ইন্টিমেসিও আছে কিছুটা, একে অপরের কাছে কথা বলে, কিন্তু কমিটমেন্ট নেই। তার জন্য আমি যে স্বার্থ ত্যাগ করবো, তার সাথে যে সারা জীবন থাকবো, এই কমিটমেন্টটা নেই। ভালো কাউকে পাবো, চলে যাব, অথবা হয়তো শুনতে খারাপ লাগবে, পকেট মেরে খালি হয়ে গেলে কেটে পড়ব। দিস ইজ কল্ড রোমান্টিক লাভ। প্রাণ চাই চক্ষু না চাই মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যাই শয্যা, প্রাণ চাই চক্ষু না চাই। এবার আসি কম্প্যানিয়ন লাভ, যাতে আছে কমিটমেন্ট এবং ইন্টিমেসি। কম্প্যানিয়ন লাভের আর একটা নাম হচ্ছে ফ্রেন্ডশিপ লাভ। বান্ধবী, বান্ধবীর জন্য বেচারা নোট লিখেই যাচ্ছে, বান্ধবীর বাড়িতে নোট পৌঁছে দিচ্ছে, বান্ধবীকে পাস করাতে হবে, দ্যাট ইজ কল্ড কম্প্যানিয়ন লাভ বা ফ্রেন্ডশিপ লাভ। এখানে ইন্টিমেসি আছে, কমিটমেন্ট আছে, বান্ধবীর কাছে ঠিক টাইমে নোটটা পৌঁছে দিতে হবে, কিন্তু কোনো প্যাশন নেই, আকর্ষণ বা টান নেই। বান্ধবীর বিয়ে হয়ে গেল, বেচারা গিয়ে লুচি রসগোল্লা খেয়ে এলো, এই হচ্ছে ফ্রেন্ডশিপ লাভ বা কমিটমেন্ট লাভ। চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা। এরপরে আসছে ফ্যাচুয়াস লাভ, যাতে আছে প্যাশন, কমিটমেন্ট বাট নো ইন্টিমেসি। ফ্যাচুয়াস লাভ, এখানে প্যাশন আছে, কমিটমেন্ট আছে, কিন্তু কোনো ইন্টিমেসি নেই। বিরাট বড় ব্যবসাদার, বাড়িতে সুন্দরী বউ, সুন্দরী বউর প্রতি অমোক টান আছে,
আকর্ষণ আছে, কমিটমেন্টও আছে, বউকে কোনোদিন ছেড়ে দেবে না, কিন্তু কোনো ইন্টিমেসি নেই। সারাদিন বাবু হরলালকাজীকে কত পয়সা দিয়েছে আর টেন্ডার পাওয়ার জন্য কত টাকা রাইটার্স বিল্ডিংয়ে ঘুষ দিয়েছে বা অন্য কারোর সাথে ঘুরে বেরিয়েছে, সেই ইন্টিমেসিটা কিন্তু বউয়ের কাছে শেয়ার করে না, কিছুই সে শেয়ার করছে না বউয়ের কাছে। কিন্তু বউয়ের প্রতি কমিটমেন্ট আছে, সারা জীবন ভাত কাপড় জোগাবে, বউয়ের প্রতি প্যাশন আছে, টান আছে, এইটা হচ্ছে ফ্যাকচুয়াস লাভ। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি যাতে কমিটমেন্ট আছে, প্যাশন আছে, ইন্টিমেসিও আছে। স্নেহা দুটো গান গেয়ে ফেললো, ভালোবাসি ভালোবাসি আর আমারও পারানো যাহা চায়। অ্যাকচুয়ালি আইডিয়াল লাভ তো, তাই স্নেহার প্রাণ চেয়েছে দুটো গান গেয়ে ফেললো। হ্যাঁ ঠিকই বলেছেন, আইডিয়াল লাভে স্টার্নবার্গ যে তিনটে কম্পোনেন্ট বলেছিলেন, প্যাশন, কমিটমেন্ট, ইন্টিমেসি, তিনটেই আছে। পরিপূর্ণ লাভ, সুস্বাস্থ্য লাভ, আর সুস্বাস্থ্যের জন্য এরকমই একটা ভালো লাগা বা ভালোবাসা চাই। আশা করি আপনারা সবাই ভালোবাসার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো বুঝতে পেরেছেন। তাহলে জীবনে ধোঁকা খাওয়ার পথে কিছু দূর যাওয়ার আগেই ব্রেক মেরে দিতে পারবেন। তো লাস্টে একটা গান তো গাইতেই হবে, সেটা হচ্ছে যে হর কিসি কো নহি মিলতা ইয়াহা প্যার জিন্দেগি মে। সো আজকে যত কম্পোনেন্টগুলো আমরা বললাম, সেই কম্পোনেন্টের মধ্যে ফেলে দেখবে যে তোমার হাজবেন্ড বা তোমার বয়ফ্রেন্ড বা তোমাদের রিলেশনশিপ কোন কম্পোনেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই বুঝে সেটাকে ঠিক করে নেওয়ারও চেষ্টা করবে। তাহলে সববার লাইফে এই লাভ, ভালোবাসা, হোয়াটএভার সব আসবে। তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেল ইন্ডি মার্কে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক করবে, শেয়ার করবে, আর যে সাবস্ক্রিপশন বাটনটা আছে যেটা বেল আইকন, সেটা ক্লিক করতেও ভুলবে না, যাতে এরপর যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে।